জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ছাত্রজনতার অভ্যুত্থান রোমান্টিক রেভুলেশন বলেছেন মঈন খান। এরপর জানিয়ে দিব আওয়ামী প্রেতাত্মাদের জন্য মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে না বলেছেন নীরব। এদিকে রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না বলেছেন রিজভি। এরপর জানিয়ে দিব গায়ের জোরে আমাদের নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বলেছেন জামাত আমির। আরো জানিয়ে দিব ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা। সর্বশেষ জানিয়ে দিব ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি 22 প্রার্থীর নামে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ছাত্রজনতার অভ্যুত্থান রোমান্টিক রেভুলেশন বলেছেন মঈন খান। ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে রোমান্টিক রেভুলেশন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সরকার পতনের পর আড়াই মাসে আন্দোলনকারীদের মধ্যে কিছু জায়গায় বিভেদ সাম্য ঐক্য সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। শনিবার 26 অক্টোবর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় নেতা আলী আহাদের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন ডক্টর মঈন খান। ডেমোক্রেটিক লীগ এবং আলী আহমদ স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে মঈন খান বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রজনতার যে গণঅভ্যুত্থান হয়েছে আমি বিশ্বাস করি এই বিজয় একটি রোমান্টিক রেভুলেশন। একথা বলার কারণ হলো ছাত্রদের এই জনবল আপাত দৃষ্টিতে আড়াই মাসে কিছু জায়গায় বিভেদ সাম্য ঐক্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা যে প্রক্রিয়ার ভেতরে আছি সত্যিকার মুক্তির জন্য মানুষ যেভাবে জীবনকে বিসর্জন দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, সে আন্দোলন বাংলাদেশের প্রেক্ষিতে আজকে এসে আমার মনে হচ্ছে আমরা সেই রোমান্টিক রেভুলেশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আওয়ামী প্রেতাত্মাদের জন্য মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে না বলেছেন নীরব। শেখ হাসিনার পতন হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মাদের কারণে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা এখনও প্রত্যাহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শনিবার 26 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু সচেতনতায় রাজধানীর তেজগাঁও 24 নং ও 25 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নীরব বলেন, খুনি শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছিল, গুমখুনের রাজত্ব কায়েম করেছিল যাতে কেউ তার দুঃশাসনের প্রতিবাদ করতে না পারে। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা, সেই সব মামলা একটা অধ্যাদেশ জারির মাধ্যমে প্রত্যাহার করা যেতে পারে, কিন্তু ক্ষমতার আড়ালে বসে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের জন্য এখনো সম্ভব হচ্ছে না। রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না বলেছেন রিজভি। রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও তাকে পদত্যাগের কথা বলে বড় ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। শনিবার 26 অক্টোবর বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা উঠেছে, আমরা সবাই জানি এই রাষ্ট্রপতি ফ্যাসিবাদেরই একটি প্রোডাক্ট, কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোটখাটো যদি গর্ত হয় আপনি সে গর্ত টপকিয়ে পার হয়ে যেতে পারবেন, কিন্তু বড় গর্ত যদি খাল হয় তখন তো সেটা টপকানো সম্ভব নয়, সেটি টপকাতে গেলে পড়ে যেতে পারেন। সুতরাং যাতে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয় এজন্য অনেক চিন্তা করে আমাদের কাজ করতে হবে। অল্প শূন্যতা হলে সে শূন্যতা ভরাট করে দেয়, কিন্তু বড় শূন্যতা হলে ওটা ভরাট করা মুশকিল হয়। এখানে শেখ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন বাংলাদেশের ভেতরের কিছু মানুষ এবং বাহিরের লোকজন নানা ষড়যন্ত্র ও চক্রান্তে মেতে উঠবে।
গায়ের জোরে আমাদের নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বলেছেন জামাত আমির। গায়ের জোরে জামাতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুন করেছে। জামাতের কেন্দ্রীয় অফিস সহ সারাদেশের সকল অফিস বন্ধ করে দিয়েছিল। 13.5 বছর আমরা অফিসে বসে কোনো কাজ করতে পারিনি। গায়ের জোরে আমাদের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে আমাদের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। 24-এর ছাত্র জনতার আন্দোলনে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু শেখ হাসিনাকে শুধু ক্ষমতায় ছাড়তে হয়নি, ছাত্র জনতার আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। শনিবার 26 অক্টোবর দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া শহর ও জেলা জামাতের আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানি সহ আরো অনেকে। ডিসেম্বরের মধ্যেই ভোটের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি ও সমমনার রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে তারা প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এটা অতি দ্রুত হবে বলেও তাদের আশা। শনিবার 26 অক্টোবর রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউদ্দোলা বুলু উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকগুলোতে 31 দফা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপথ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে প্রার্থী হবার ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি 22 প্রার্থীর নামে মামলা। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণার ঘটনা ধরা পড়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রায় 22 জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে তাদের নিজস্ব হাতের লেখার মিল পাওয়া যায়নি, ফলে ভাইবা বোর্ডের সামনে তাদের প্রতারণা প্রকাশ পায় এবং পরীক্ষার্থীরা স্বীকার করেন তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ছিল। শনিবার 26 সেপ্টেম্বর দিবাগত রাতে এই প্রতারণা ধরা পড়ার পরপরই জেলা প্রশাসন তাদের নামে মামলা দায়ের করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করেছেন এই ঘটনার পেছনে একটি সুসংগঠিত সিন্ডিকেট জড়িত রয়েছে, যারা পরীক্ষায় প্রক্সি দিয়ে জালিয়াতি করতে সক্রিয়। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে যেভাবে বিষয়টি উঠে এসেছে তাতে আমাদের ধারণা এই জালিয়াতিতে বেশ কয়েকজন সক্রিয় ভূমিকা রেখেছেন। আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।